সাংস্কৃতিক পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আনিকা ফারিহা। সবাই যখন তোমায় ঘিরে করবে কলরব, আমি দূরে ধ্যান লোকে রচব তোমার স্তব। অগ্রজ রবীন্দ্রনাথ ঠাকুরকে এভাবেই শ্রদ্ধা জানিয়েছেন তার অনুজ কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের দুই দিকপাল প্রতিভা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তাদের দুজনের আবির্ভাবের মধ্যে 38 বছরের ব্যবধান, দুই কবির সমসাময়িকতা অকাট্য। দুজনের মধ্যে সাক্ষাৎ, পরিচয়, যোগাযোগ, শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক। বাংলার মানুষ এই দুজনের সৃষ্টির স্বাদ গ্রহণ করেছে অকুণ্ঠ চিত্তে, সমৃদ্ধ হয়েছে বাংলা সাহিত্য। এই দুজন মহান কবিকেই অন্তরে স্থান দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একজনের গান আমাদের জাতীয় সঙ্গীত, অপরজনের গান আমাদের রণসঙ্গীত। সুপ্রিয় সুধী, আজকের এই বিশেষ স্মরণীয় দিনে আমাদের প্রথম পরিবেশনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুটি গানের কোলাজ সমবেত নৃত্য। নৃত্য পরিচালনায় ওয়ার্দা রিহাব। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। আমাদের খুব সংক্ষিপ্ত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আসন গ্রহণ করে আমাদের এই আয়োজন উপভোগ করবেন। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এবং সাংস্কৃতিক পরিবেশনায় দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনা উপভোগ করবার জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। Thank you.
আমন্ত্রিত সুধীজন, 2012 সাল থেকে শুরু হয়ে প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের 64 জেলায় এবং পরবর্তী সময়ে 489 উপজেলায় অ্যাক্রোব্যাটিক শিল্পকে পৌঁছে দেওয়া হয়েছে দেশের সাধারণ মানুষের কাছে। বিভিন্ন স্থানে সাধারণ মানুষের উপচে পড়া উপস্থিতিতে বোঝা যায় শারীরিক কসরতের এই শিল্প মানুষের মন জয় করতে পেরেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বর্তমান মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকি শিশু অ্যাক্রোব্যাটিক শিল্পী তৈরির উদ্যোগ গ্রহণ করেন। সুপ্রিয় সুধি, এবারে শিশু অ্যাক্রোব্যাটিক শিল্পী রত্নার পরিবেশনায় অ্যাক্রোব্যাটিক রিং ড্যান্স। We'll be right back.
সুধী মণ্ডলী, অগণন মানুষের সুরম্য বাসভূমি বিপুলা এই ধারিত্রী, তার মাঝে ছোট্ট এক ভূখণ্ডের নাম বাংলাদেশ। সুজলা সুফলার শস্য শ্যামলা বাংলাদেশের রয়েছে প্রাকৃতিক ঐশ্বর্য, আছে গৌরবোজ্জ্বল ইতিহাস, আছে অরণ্য পর্বত নদীর হাতছানি, আছে মাঠে প্রান্তরে শ্যাম শস্য হিল্লোলের আনন্দ গুঞ্জরণ। অগণিত মানুষের ভালোবাসায় আকুণ্ঠ নিমজ্জিত আমাদের এই দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা। সম্মানিত সুধীজন, এবারে বিশিষ্ট কণ্ঠশিল্পী সুবীর নন্দীর পরিবেশনায় একক সঙ্গীত। আমার মায়ের লোচুল আমার বাংলাদেশটা, আমার বোনের কানের দুল আমার বাংলাদেশটা। আমার গানের রাস্তা যে আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের সংসারী আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার গানের দেশটা আমার বাংলাদেশটা, আমার গানের রাস্তা যে আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের সংসারী আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার গানের রেষ্টা আমার বাংলাদেশটা। আমার মায়ের লোচুল আমার বাংলাদেশটা, আমার বোনের কানের দুল আমার বাংলাদেশটা, আমার ছোট্ট নদীর কূল আমার বাংলাদেশটা, আমার ছোট্ট নদীর কূল আমার বাংলাদেশটা, আকাশ ভরা বৃষ্টিতে মেটে মনের দেশটা, আমার গানের রেষ্টা আমার বাংলাদেশটা, আমার গানের রাস্তায় আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের সংসারী আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার গানের রেষ্টা আমার বাংলাদেশটা। রসের পিঠা খেজুর গুড় আমার বাংলাদেশটা, রাখাল বাঁশির মিষ্টি সুর আমার বাংলাদেশটা, ও রসের পিঠা খেজুর গুড় আমার বাংলাদেশটা, রাখাল বাঁশির মিষ্টি সুর আমার বাংলাদেশটা, শিশির ভেজা হিমের গুড় আমার বাংলাদেশটা, শিশির ভেজা হিমেল ভোর আমার বাংলাদেশটা, প্রাণের তারে নিত্য বাজে দোয়েল পাখির শিষ্টা, আমার গানের রেষ্টা আমার বাংলাদেশটা, আমার গানের রাস্তায় আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের সঞ্চারী
আমার বাংলাদেশ আমার গানের শ্রেষ্ঠ আমার বাংলাদেশ আমার গান